ভাই কি বলতো, আমরা কোথায় এসেছি? আমরা এসেছি স্কুলে। কি করতে? গরুর ঘাস কাটতে। স্কুলে কেউ গরুর ঘাস কাটতে আসে? তাহলে স্কুলে আসে লেখাপড়া শিখতে, বুঝলি? আচ্ছা ভাই, কি তোর লেখাপড়া হয়েছে? হ্যাঁ সেটা তো হয়েছে। আচ্ছা দাদা, মাস্টারমশাই স্কুলে আসেনি কেন রে? আর কি করে আসবে, মাস্টারের অবস্থা খুব খারাপ। কি হয়েছে? মাস্টারের জ্বর হয়েছে। জ্বর? দাদা মাস্টারের কি জ্বর হয়েছে? ভাই রে, কি মাস্টারের ক্যালেরিয়া হয়েছে। কি? আরে ক্যালেরিয়া? এ শালা, ক্যালেরিয়া বল ম্যালেরিয়া। হ্যাঁ ম্যালেরিয়া, ম্যালেরিয়া। ওই ম্যালেরিয়া জ্বর হয়েছে তো, ওই মাস্টার আর স্কুলে আসবে না। তাহলে আমাদের লেখাপড়া কে শেখাবে? কেন আমি? কেন আমাকে দেখে তোমার পছন্দ হচ্ছে না? তা তোর লেখাপড়া হয়েছে আগে? হ্যাঁ। কোনটা? মাস্টার যেটা ধরবো ওইটা বাদে সব কটা হয়ে গেছে। তাহলে তো তুমি শালা স্কুলের ওই রেজাল্ট যখন পরীক্ষা দেবে বড় বড় রসগোল্লা পাবে, বুঝেছ? তাই যাক ভাই। কি? তাহলে এক কাজ কর। কার সঙ্গে? হই কারোর সঙ্গে নয়। মাস্টার তোকে কি লিখতে বলেছিল? গরু সম্বন্ধে রচনা লিখতে লিখেছ? লিখেছিস? ধর ওই বিদ্যুটে লেখা কেউ লিখতে পারে? বস। বসলাম। খাতা বের কর। করেছি। হ্যাঁ কটা পৃষ্ঠা আছে? ছটা। ওটাই চলবে। লে আমি যা বলি তুই তাই লেখ। কি লেখ? গরু আকাশে ওড়ে। গরু আকাশে ওড়ে। ছাগল জলে সাঁতার কাটে। থাক, ছাগল কোনদিন জলে সাঁতার কাটে আর গরু কোনদিন আকাশে ওড়ে? আরে ওড়ে ওড়ে, এ তো জেসে গরু নয়, জাপানি গরু, বুঝলি তো? আর তাছাড়া আমি যখন মাস্টার, গরু কেন, গরুর বাপ শুদ্ধ আকাশ উড়ে, বুঝেছিস? এ দাদা ওই দেখ মাস্টারমশাই আসছে। এই তোরা এসে গেছিস? হ্যাঁ। আপনারা তো ফাঁকি বাজ নাকি আমরা? কেন? আপনি তো দশটায় স্কুলের কথা আসার কথা বলে আপনি বারোটায় আসেন, আমরা দশটায় আসার কথা নটায় চলে এসেছি। বাহ বাহ বাহ, তুই খুব ভালো। তা বাবা পচু, আগে তোমাদের লেখাপড়া হয়েছে? হ্যাঁ আমাদের লেখাপড়া হয়ে গেছে। কীরকম? ও আপনি ধরলেই বুঝবেন। তা বাবা গতকাল স্কুলে আসুনি কেন? গতকাল কী করে আসবো? কেন? গতকাল আমার বাবার বিয়ে ছিল। হই হারাম দাদা, তোর বাবার বিয়ে না হলে তো এলি কোত্থেকে? আপনি বুঝবেন না, সত্যি বলছি। কী করে? গত বছর আমার মা মারা গেছে। তাই? এই বছর আমার বাবা মানে গতকাল আমার মাসিকে বিয়ে করেছে, ওই জন্য আসতে পারিনি। ও জানেন মাস্টারমশাই একটা ব্যাপার হয়ে গেছে। কি? গত পরশুদিন আমার বাবাই ছিল, বাবা বাবাই ছিল, গতকাল থেকে আমার বাবা মেসোমশাই হয়ে গেছে। কি করে? ওই যে মাসিমার বর মেসোমশাই হয় না? বাবা বাবা, তা তোমার পড়া হয়েছে? হ্যাঁ। ঠিক আছে, আমি তোমাকে কয়েকটা অঙ্ক ধরবো, মানে মৌখিক অঙ্ক। বলুন। শোনো, একটা গাছে দশটা পাখি ছিল, তার মধ্যে তিনটি উড়ে গেল, তাহলে ওই গাছে কটা পাখি থাকে? একটা গাছে দশটা পাখি, মাস্টার আরেকবার বলুন। একটা গাছে দশটা পাখি ছিল, তিনটি উড়ে গেল, কটা থাকলো? তেরোটা। তেরোটা? ওই হারাম দাদা, তেরোটা কী করে হয়? কেন? আমি কি তোকে যোগ করতে বলেছি, বিয়োগ করতে বলেছি? ও আচ্ছা বলতো, একটা গরুর কখানা পা? পাঁচখানা। ওই হারাম দাদা, পাঁচখানা পা কী করে হয়? চারটে পা না? কি করে আপনি লেখাপড়া শিখে মাস্টার হয়েছেন আপনি? কেন? গরুর পাঁচটাই পা। কি করে? চারটে তো নিচের দিকে থাকে, আর একটা পিছন দিকে দেখবেন নড়তে থাকে ট্যাং ট্যাং করে। ওটা কি পা নাকি? ওটা তো লেজ। ও লেজ, আলা ভুল হয়ে গেছে। ঠিক আছে, এবার তুই আরেকটা কাজ কর। কি? আচ্ছা তোকে আমি কয়েকটা বানান ধরছি, বানান কর তো। ট্যাক্সি। কি? ট্যাক্সি। ট্যাক্সি বানান কর। টয় কারে টি। তারপর কি বানান কর? টয় কারে টি আর হ্যাক্সা হ্যাক্সি ট্যাক্সি। বাবা রে, এটা কি ট্যাক্সি? বিদেশি ট্যাক্সি, আপনি বুঝবেন না। আচ্ছা এটা বানান কর তো। কলেজ। কলা গাছে বান্দরের লেজ, কলেজ। বাহ, কি করে বলিস? বলি আর হয়ে যাই। বানান কর তো বালতি। কি বালতি? কি বালতি মানে? মানে আমাদের তো চারখানা বালতি আছে, তা কোন বালতি বানান করবো? প্লাস্টিক বালতি, না টিনের বালতি, না লোহার বালতি? তুই যে কোনো একটা বালতি বানান কর। তাহলে আমি ওই টিনের বালতি বানান করি। হ্যাঁ কর। বয়াকারে বার উল্টো পাল্টা লাথি, বালতি। ব
বাবারে বাবা, এবার মানুষ করত খেজুর। কী খেজুর? কী খেজুর মানে? দেশি খেজুর না বিদেশি খেজুর? যে কোনো একটা খেজুর। আচ্ছা বড়ো খেজুর না ছোটো খেজুর? আরে বাবা যে কোনো একটা খেজুর। গাছের খেজুর না নিচের খেজুর? ওই নিচে আবার খেজুর হয় নাকি? হ্যাঁ, গাছ থেকে পড়ে গেলে দেখবেন অনেক খেজুর নিচেই থাকে। আচ্ছা আচ্ছা, আমাদের খেজুর না ওদের বাড়ির খেজুর? মানে কর যে কোনো একটা খেজুর। খয়ে কারে খেয়ে আর গুজুর গুজুর র খেজুর। বাবা রে বাবা, ঠিক আছে তোর আর পড়তে হবে না, তুই এক কাজ কর, সত্যিয়া পড়। সত্যিয়া? হ্যাঁ পড় পড় পড়। একে চন্দর। কি চন্দর? তাহলে চন্দ্র। হ্যাঁ হ্যাঁ চন্দ্র। তারপরে দুয়ে পকর। হই পকর কি রে বল? পক্ষ। হ্যাঁ পক্ষ। তিনে নেতর, চারে বেতর। হই এই নেতর বেতর কেতর তোর কি পড়া? এখনো হয়নি, দাঁড়ান পড়। পাঁচে পঞ্চরস। কি পঞ্চরস? ও পাঁচ রকম রস আপনি বুঝবেন না, আখের রস, লেবুর রস, খেজুরের রস, তালের রস। তারপরে ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে 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 কি হলো? আটে আটকে গেছে, বেরোচ্ছে না। ওই বের কর। আটে বসু মাস্টারমশাই বুড়ো বয়সে বিছানাই করে হিসু। তুই দেখেছিস আমি হিসু করি? বল বল রে বাবা রে। কিরে আমি ভেবেছিলাম আমি দেড়শো অব্দি নামতে হয় মানে সত্যিয়া পড়বো। বস তোর আর পড়তে হবে, বস। এই দুঃশালা বেচু, দুঃশালা এই বেচু, শালার বুড়ো মাস্টার আমার গায়ে যদি হাত দাও না আমার বাড়ির পাশে যখন যাবে থান ইট পেরে মাথা ফাটিয়ে দেবো। এই কি বলছে সে? না কিছু না, ওই যে বিড়বিড় করে। আমাদের একটা মুরগি আছে, রোজ 4 কিলো করে দুধ দেয়, তো আপনাকে দেবো। হই মুরগি তো দুধ দেয়? এই ভুলে গেছে, ডিম ডিম। তা তোর পড়া হয়েছে আগে? হ্যাঁ ঠিক আছে, তোকে কয়েকটা বানান ধরছি। ধরুন তুই বানান কর তো হারা ধন। কি বানান কর? হারা ধন। তারপর কি কিরে মনে কর? হয়াকারে হা আর রয়াকারে রা। তারপরে কি? কিরে কাঁদছিস কেন? ওই বানানটা যদি করি মেরে আমার বাপের নাম ভুলিয়ে দেবেন। বানান কর না তুই। করব? হ্যাঁ কর। হয়াকারে হয়াকারে না। তারপরে কি? আমার ভীষণ লজ্জা করছে। কেন? তারপরে বানান করতে হলে আমার প্যান্ট খুলতে হবে। বানান করতে হলে প্যান্ট খুলতে হবে কেন? না করলে বানানো হবে না। তারপরে মাসাই তো বল। হয়াকারে হার রয়াকারে রা। তারপর প্যান খুলতে যে প্যান খুললে যেটা বেরোবার পাশে লাগিয়ে দিলে আরাধন হয়ে যাবে। ওরে আরাম জাদা, তুই এই কথা বললি? ওই তো ঠিক আছে ঠিক আছে, এবার নামটা পড়। আনিনি। কি আনিসনি? ওই যে গামছা পড়তে বললেন না? গামছা নয় নামটা। হ্যাঁ পড়। হ্যাঁ পড়ছি। পড়। হ্যাঁ পড়ছি। পড়। এককে এক মাস্টারমশাইয়ের বউ মরেছে প্রদীপি জ্বলে দেখ, দুই এককে দুই মাস্টারমশাইয়ের শাশুড়ি মরেছে তুলসী তলায় তুই। তোর দ্বারা পড়া হবে না, তুই প্রার্থনাটা পড়। হ্যাঁ পড়ছি। সকালে উঠে আমি মনে মনে বলি, মাস্টারমশাই হচ্ছে? তারপরে কি? সকালে উঠে আমি মনে মনে বলি, মাস্টারমশাই হচ্ছে? আরে হচ্ছে, তারপরে কি? সকালে উঠে এই ছোটো ছোটো ভাইয়েরা একটু বলে দাও না, তারপরে কি? তোমাদের প্রত্যেককে দুটো করে মুড়ি খাওয়াবো, বলে দাও। ওরা কি বলো তুই বল। সকালে উঠে আমি মনে মনে বলি, তোমরা দেখো গো আসিয়া কমল লাইনে তো করে তুমকিয়া তুমকিয়া তোমরা। ওই তোর বইতে কমলা লেখা আছে নাকি? আমার মনে নেই, তা কি করবো? ঠিক করে পড়। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন
কি? সারাদিন আমি যেন লাইন মেরে চলি। আর আমার দাদা মাসাশাই, আমাদের যখন তাড়িয়ে দিলেন চলেই যাচ্ছি, এই জীবনে আপনার সঙ্গে আবার দেখা হবে কিনা তা তো জানি না, তাই বলছি আপনার কাছে একটু আগুন হবে। ওই আগুন কি করবি, কারো ঘরে দিবি নাকি? না না, আমাদের মুখে দেবো। মানে আজ সকালে এইখানে একটা সেকেন্ড হ্যান্ড বিড়ি পেয়েছি। সেকেন্ড হ্যান্ড বিড়ি মানে? কে যেন অর্ধেকটা খেয়ে ফেলে দিয়েছে, পোড়া বিড়ি তো, অর্ধেকটা বিড়ি। লোকের সামনে কি করে বলি পোড়া বিড়ি, তাই বলেছি সেকেন্ড হ্যান্ড বিড়ি, একটু আগুন দিন ধরিয়ে খেতে খেতে যাই। ছাত্র দোকানে যা পেয়েছে একদম হীরের টুকরো, এদেরকে পড়াতে পড়তে আমি নিজেই সব কিছু ভুলে যাব। না বাবা রে, যাই ঘরে গিয়ে একদম গরম গরম চা না খেলে মাথাটা ঠিক হবে না।